রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণের ঘটনা নাশকতা কিনা খতিয়ে দেখছে সেনাবাহিনী ভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত তালিকা তৈরি হচ্ছে ব্যবসায়ীদের শঙ্কামুক্ত নন দগ্ধরা নিহতদের লাশ হস্তান্তর দোকানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যার যার মাল সামান তাকে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে তো এখনো হঠাৎ করে আমরা এই মাল সামানগুলো নিয়ে কোথায় যাব আবর্জনা এগুলো যদি একটু সরায় ফেলে তাহলে আমাদের যাতায়াতের জন্য সুবিধা হয় পাঁচজন ছিল তার মধ্যে তিনজনেরই সিরিয়াস বার্ন দুইজনের বার্ন কম কিন্তু তাদেরও ইনজুরি আছে শুধু গ্যাস বিদ্যুতের অব্যবস্থাপনায় ঝুঁকিতে ঢাকার 70,000-এর বেশি ভবন প্রয়োজন সেবা সংস্থাগুলোর জবাবদিহিতা ও জনগণের সচেতনতা যদি পরিকল্পিত নগরায়ণ হয় বিএনবিসি কোড অনুযায়ী বিল্ডিং হয় তাহলে আমরা অবশ্যই অনেকটুক নিরাপদ প্রগতি দপ্তর রয়েছে রয়েছে সিটি কর্পোরেশনের লাইসেন্স রয়েছে রাজুকের অনুমোদন প্রত্যেকটা স্তরে স্তরে আমরা আমাদের যথোপযুক্ত দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে শুধুমাত্র উদ্যোগ সচেতনতার জন্য শুধুমাত্র উদ্যোগ কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করার জন্য বিমানের বিস্ফোরিত চাকা নিয়েই ঢাকায় নিরাপদে অবতরণ অল্পের জন্য রক্ষা পেলেন 72 আরোহী পাইলটের দক্ষতার প্রশংসা সংশ্লিষ্টদের কাতারের কাছে আরও 10 লাখ টন এলএনজি চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোহায় আমিরের সঙ্গে বৈঠক বাংলাদেশে জ্বালানির চাহিদা মেটাতে পাশে থাকার আশ্বাস বিরোধীদের গ্রেফতার করে আন্দোলন দমানোর চেষ্টা করছে সরকার অভিযোগ মির্জা ফখরুলের কর্মসূচির নামে সহিংসতা মেনে নেওয়া হবে না বললেন ওবায়দুল কাদের এবং উখিয়ায় আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো অভিযোগ রোহিঙ্গাদের বাঁশ কাঠ দিয়ে অস্থায়ী আবাস তৈরির চেষ্টা অগ্নিকাণ্ডকে নাশকতা বলে দাবি